আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো তিনজন সহ নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডে 31 মৃত্যু দগ্ধ বাকি পাঁচজনের অবস্থাও শঙ্কাজনক করোনা নিয়ন্ত্রণে সরকারের দুর্নীতি খোঁজা দুঃখজনক বলেছেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ঢালাও সমালোচনা না করার আহ্বান অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় কক্সবাজারের এসপি কে আসামি করার আবেদন খারিজ বরখাস্ত ওসি প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে আরো দুই মামলা ইউএনও ওয়াহিদার অবস্থার আরেকটু উন্নতি হলেও শঙ্কামুক্ত নন হামলাকারীদের দ্রুত বিচার চান প্রশাসন ক্যাডারের নারী কর্মকর্তারা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আজ তিনজন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 31 আইসিইউতে ভর্তি পাঁচজনের অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন প্রধানমন্ত্রী সকলকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডাক্তার জুলফিকার আলী লেলিন গেল 6 দিন ধরে নারায়ণগঞ্জ মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসা চলছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকরা যাই বলুক আহত স্বজনরা সুস্থ হবেন এমন আশায় হাসপাতালে পড়ে আছেন রোগীর অনেক আত্মীয় এখন পর্যন্ত দগ্ধ 37 জনের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র একজন অর্থাৎ মৃত্যুর পাল্লাই বেশি ভারী প্রতিদিনই ঝরে যাচ্ছে কেউ না কেউ আহতদের সুস্থতায় চিকিৎসকদের আত্মবিশ্বাস থাকলেও মেনে নিতে হচ্ছে বাস্তবতা যে 7 জন আইসিইউতে আছে সবাই মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পড়ে গেছে কেউ শঙ্কামুক্ত না আমরা আমাদের রাষ্ট্রের সর্বাত্মক সরকার প্রধান থেকে নির্দেশ অনুযায়ী সর্বাত্মক চেষ্টা আমরা করে যাচ্ছি বাকিটা উপরওয়ালার ইচ্ছা শুরু থেকে দগ্ধদের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পক্ষে রোগীদের দেখতে এসে ডাক্তার জুলফিকার আলী লেলিন বলেন প্রতিনিয়ত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যতটুকু এই রোগীদের সাথে যা কিছু করা উচিত সব কিছু করা হচ্ছে এবং করা হবে এটাই হলো আমাদের মেসেজ ক্ষতিগ্রস্ত পরিবারের দিকে সহায়তার হাত বাড়াতে সংশ্লিষ্ট সংস্থার প্রতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানান ডাক্তার জুলফিকার আলী লেলিন জিয়া খান বাংলা ভিশন ঢাকা নারায়ণগঞ্জ মসজিদে আগুনের ঘটনা তদন্তে আরো 7 দিন সময় নিল জেলা প্রশাসনের তদন্ত কমিটি এদিকে এই ঘটনায় পুলিশের করা মামলা হস্তান্তর করা হয়েছে সিআইডিতে ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুসালাদ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট দিতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান খাদিজা তাহেরা ববি সহ কমিটির সদস্যরা এদিকে 3 দিন ধরে খোঁড়াখুঁড়ি করে যে গর্ত করেছিল তিতাস কর্তৃপক্ষ তা বৃহস্পতিবার সকাল থেকে ভরাট করা হয় সেই সঙ্গে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করছে ডিপিডিসির একটি টিম এদিকে এই ঘটনায় তদন্তের কাজ শুরু করেছে সিআইডি বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা সহ সিআইডির একটি টিম কাজ শুরু করেছে এ সময় তারা মামলার সাক্ষীদের সঙ্গে কথা বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের পরিদর্শক মোহাম্মদ বাবুল হোসেন জানান চাঞ্চল্যকর ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শেষে অপরাধীদের চিহ্নিত করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা নিয়ন্ত্রণে পানির মতো টাকা খরচ করা হয়েছে অনেকে এখানে দুর্নীতি খুঁজছেন তবে সরকারের প্রথম লক্ষ্য ছিল মানুষকে বাঁচানো নিরাপত্তা রক্ষায় যারা কাজ করছে তাদের ঢালাও সমালোচনা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সংসদের চলতি অধিবেশনের ছিল শেষ দিন এদিন দেশে আরও একটি নতুন কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020 পাশ হয় এরপর নিয়ম মাফিক সংসদের বিরোধী দলীয় নেতার পর সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী ভবিষ্যতে নীতিমালা মেনে স্থাপনা নির্মাণের আহ্বান জানান জায়গাটাও কোনো মসজিদ কমিটির না এবং এইভাবে অননুমোদিত অপরিকল্পিতভাবে করার ফলে আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল এবং কতগুলি জীবন ঝরে গেল ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন যাতে এই ধরনের দুর্ঘটনা আর আমাদের পড়তে না হয় সংসদের এই অধিবেশনে সবচেয়ে আলোচিত স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনা সহ বিভিন্ন অভিযোগের ব্যাখ্যা দেন সংসদ নেতা পানির মতো টাকা খরচ হয়েছে এখানে হয়তো এই ধরনের কাজ করতে গেলে এটা কেউ খুঁজে খুঁজে দুর্নীতি দেখতে পারে কিন্তু যে মুহূর্তে এরকম একটা সামনে মহা দুর্যোগ তাকে মোকাবেলা করতে হবে
তখন ওই টাকা পয়সা কত গেল কি হলো বা সেখানে কতটুকু সিস্টেম লস আমার কাছে সেটা বিবেচ্য ছিল না, বিবেচ্য ছিল মানুষকে বাঁচানো, কিভাবে মানুষকে রক্ষা করব সেই ব্যবস্থাটা নাও। এই সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি বলেই আজকে অনেকটা আমরা এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, যেখানে এখনও পৃথিবীর অনেক দেশ এবং উন্নত দেশও কিন্তু হিমশিম খাচ্ছে। তুলে ধরেন করোনা কালেও বিভিন্ন খাতে সরকারের প্রণোদনা আর উদ্যোগে অর্থনীতিকে সচল রাখার সফলতা। যেটা সবথেকে আশঙ্কার ব্যাপার ছিল যে আমাদের অর্থনৈতিক অবস্থা কি হবে, দেশের আর্থসামাজিক অবস্থাটা কি দাঁড়াবে, মানুষের সমস্যাটা কি কি দেখা দিতে পারে, সে বিষয়ে আমরা অত্যন্ত সজাগ ছিলাম, সচেতন ছিলাম। 21টি প্যাকেজের আওতায় প্রণোদনার পরিমাণ 1,12,633 কোটি টাকা। আমরা এই ব্যবস্থাটা এই জন্য নিয়েছি যে আমাদের অর্থনীতি চাকাটা যেন গতিশীল থাকে আর সাধারণ মানুষ যেন কষ্ট না পায়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক পুলিশ সহ নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সমালোচনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। যাদের দ্বারা নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাদের দ্বারা মানুষ বিপদে পড়লে যাদের ডাকে পুলিশকেই আগে ডাকে, তো এমন কিছু না করা যাতে তারা যেন আবার ভয়ভীত হয়ে তাদের কাজের যে উৎসাহটা সেটা যেন নষ্ট না হয় সেদিকেও দৃষ্টি দিতে হবে। বন্যা ও বন্যা পরবর্তী ব্যবস্থাপনাও যথাযথ হয়েছে বলেও সংসদকে জানান সংসদ নেতা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন খারিজ করেছে আদালত। মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার পেরদোস ওই আবেদন করেছিলেন। এদিকে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 56 জনের বিরুদ্ধে কক্সবাজারে আরও 2টি হত্যা মামলা হয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করতে দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালতে সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা বলেন, সিনহা হত্যা মামলার তদন্ত কাজে প্রতিনিয়ত ব্যাঘাত সৃষ্টি করে যাচ্ছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। তিনি সিনহা হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকতকে কারাগারের ডিভিশন দিতে চিঠি দিয়েছেন, তাঁর দাপ্তরিক ক্ষমতা আসামিদের পক্ষে কাজে লাগাচ্ছেন। নিহত মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস জানান, এসপি এবিএম মাসুদ হোসেন ঘটনার শুরু থেকেই আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছেন। কক্সবাজারে যিনি বর্তমান এসপি আছেন এবিএম মাসুদ সাহেব, ওনাকে যেন আসামি আমাদের যে মামলা GR 973 সিনহা হত্যা মামলা সেটার আসামি শ্রেণীভুক্ত করে ওনাকে যেন এই আসামি শ্রেণীভুক্ত করা হয় সেই আবেদনটাই আমরা দিতে গিয়েছি আজকে। তবে এসপিকে আসামি সংক্রান্ত বাদীর আবেদন বিকালে খারিজ করে দেয় আদালত। একটা অবজারভেশন দিয়েছেন, যা হচ্ছে যে মামলা তদন্তকালীন সময়ে হস্তক্ষেপ প্রভাব বিস্তার অর্থাৎ হেম্পাইন টেম্পানি কেউ করলে সে ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তদন্ত কর্মকর্তার রয়েছে, বিধায় এই আবেদন কেন নামঞ্জুর করেন। এদিকে টেকনাফের বাহারছড়ার আব্দুল আমিন ও হোয়াইকং এর মফিস আলমকে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে ওসি প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ 3 হেলাল উদ্দিনের আদালতে এই 2 মামলার আবেদন করেন নিহত আমিনের ভাই নুরুল আমিন ও মফিস আলমের ভাই মোহাম্মদ সেলিম। 2টি মামলার একটিতে 38 জন ও অন্যটিতে 18 জনকে আসামি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আবু মুসা সাংবাদিকদের এই তথ্য জানান। বাহারছড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি ছিলেন এই মামলায়, উনি চাঁদা চেয়েছেন, উচি প্রদীপকে চাঁদাগুলো নিয়ে দিয়েছেন, ওই চাঁদা পর্যাপ্ত না হওয়াতে আব্দুল আমিনকে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে। মফিদ আলমকে হত্যার কারণে ওনাদের কাছ থেকে 15 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন, পরের দিন টাকা দেওয়ার পরও উনি সন্তুষ্ট না হওয়াতে ওনাকে নিয়ে রাস্তার উপর নিয়ে নয়াপাড়া স্টেশন মসজিদের পাশে দক্ষিণ পাশে পশ্চিম এজাহার 2টি আমলে নিয়েছেন আদালত। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল উইমেন নেটওয়ার্ক। এদিকে হাসপাতালে ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক।
দুর্বৃত্তদের হাতুড়ি পেটায় গুরুতর আহত ঘোড়াঘাটের ইউনর চিকিৎসা চলছে রাজধানীর নিউরো সায়েন্স ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো, তবে পুরোপুরি শঙ্কামুক্ত না হওয়ায় আরও অন্তত দু তিন দিন তাকে কেবিনে স্থানান্তর সম্ভব নয়। মোটামুটি স্টেবল বা স্বাভাবিক অবস্থায় আছেন, এখন ভালো অবস্থায় আছেন। আর উন্নতির মধ্যে নতুন হলো ওনার হাতের আঙ্গুলগুলো উনি নাড়াতে এখন পাচ্ছেন একটু একটু করে। আশা করছি যে এটা আরও উন্নতি হবে, কিন্তু কতদিন বা কতটুকু সময় লাগবে সেটা বলা খুব কঠিন। আগামী শনিবারে আমরা আশা করছি যে ওনাকে সেই মাথা শিলা এগুলো কেটে দেবো। এদিকে ইয়নের ওপর হামলাকারীদের বিচার ও নারী কর্মকর্তাদের সুরক্ষা চেয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে প্রশাসনে কর্মরত নারী কর্মকর্তাদের সংগঠন সিভিল উইমেন নেটওয়ার্ক। জঘন্য হামলায় মর্মাহত কর্মকর্তারা ঘটনার সুষ্ঠু বিচারে সংবাদকর্মীদের সহায়তাও চান। কোনো বিভ্রান্তিকর সংবাদ কোনো কর্মকর্তার মনোবল ভেঙে দিতে পারে। আপনারা, আমরা সবাই যার যার সেক্টরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য এক হলেও কাজের ধরন ভিন্ন। আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা প্রথমত ওয়াহিদার সুস্থ জীবনের জন্য, দ্বিতীয়ত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার জন্য সংবাদ পরিবেশন করুন। আমরা ন্যায় বিচার চাই, দ্রুততম সময় বিচার চাই এবং প্রকৃত তথ্য উদ্ঘাটন করে প্রকৃত ক্রিমিনাল যারা তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় সেটা আমরা সকল পর্যায়ে আর্জি জানিয়েছি। গেল 2 সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ঢুকে ওয়াহিদা ও তার বাবার উপর সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনায় দেশে একদিনে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেলেন 4634 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 15,559টি নমুনা পরীক্ষায় 1,892 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হল 3,32,970 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 31 জন পুরুষ এবং 10 জন নারী। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,746 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,33,550 জন। দেশে করোনা শনাক্তের হার 12.16, সুস্থতার হার 70.14 এবং মৃত্যুর হার 1.39%। করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে 9,10,600 ছাড়িয়েছে, আক্রান্ত 2,81,00,000-এর কাছাকাছি। এদিকে প্রাণঘাতী জানার পরও ইচ্ছে করেই করোনাকে কম গুরুত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বল্প বিরতির পর যুক্তরাষ্ট্রে আবার বেড়েছে করোনায় প্রাত্যহিক মৃত্যুর হার। বৃহস্পতিবার গেল কয়েক ঘণ্টায় মারা গেছে 350-এরও বেশি। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 1,95,000-এর ওপরে, আক্রান্ত 65,59,000-এর বেশি। ভারতে বৃহস্পতিবার নতুন করে 84,400-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়, এতে মোট আক্রান্ত 45,47,000-এর বেশি। আর বৃহস্পতিবার গেল কয়েক ঘন্টায় মারা গেছে 1,000-এরও বেশি। এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা 76,000 ছাড়িয়েছে। ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি 1,28,800 ছাড়িয়েছে, মোট আক্রান্ত 42,000-এর বেশি। এদিকে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো রোধ করতে করোনার প্রাণঘাতী রূপ রাষ্ট্রীয়ভাবে আড়ালের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে জানান, বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রের অনর ও প্রত্যয়ী রূপ দেখাতে এই কৌশল নেওয়া হয়েছিল। সম্প্রতি মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের একটি বইয়ে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের ভিত্তিতে এই বিষয়টি তুলে ধরা হলে পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়। পরপর 4টি পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর পঞ্চম রিপোর্ট নেগেটিভ, এমন এক করোনা রোগী রেজাউল করিম। 2 সপ্তাহ পর অ্যান্টিবডি হবার কথা থাকলেও তার করোনা মুক্ত হতে লেগেছে প্রায় 2.5 মাস। বিশেষজ্ঞরা বলছেন, করোনামুক্ত হলেও দেহে থাকা মৃত ভাইরাসের কারণে অনেকদিন পজিটিভ থাকতে পারে, তবে বাংলাদেশে এমন রোগী বিরল। বিশ্বব্যাপী এখনও করোনার দাপট, ভাইরাসটি নিয়ে দেশে দেশে গবেষণাও চলছে বিস্তর। এর গতি, প্রকৃতি এবং উপসর্গ নিয়েও চূড়ান্ত মীমাংসায় পৌঁছতে পারেননি তাবৎ বিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা। রাজধানীর মিরপুরের রেজাউল করিমের প্রথম করোনা পজিটিভ আসে 26 জুন, 15 দিন পর অর্থাৎ 11 জুলাই পরবর্তী করোনা টেস্টও তার পজিটিভ। রেজাউলের তৃতীয় টেস্ট হয় 11 দিন পর 21 জুলাই, সেটিতেও দেখা যায় তার করোনা পজিটিভ। চতুর্থ দফায় টেস্টেও পজিটিভ। এভাবে প্রায় 2.5 মাস পজিটিভ থাকার পর পঞ্চম দফায় 24 আগস্ট করা টেস্টে নেগেটিভ আসে রেজাউল করিমের। সবকটি টেস্টই করা হয় দেশের স্বনামধন্য 2টি প্রতিষ্ঠানে। আমি পরপর 4 বার আমি পজিটিভ রেজাল্ট আসে, তার
পরে আমি পঞ্চমবার যখন আবার টেস্ট করাই আইসিডিডিআরবিতে প্রায় আড়াই মাসের মতো, আড়াই মাস পর তখন আমার নেগেটিভ আসে। সবার এরকম জানি যে 15 দিন বা 14 দিন বা 15-20 দিনের মধ্যে ভালো হয়ে যায়, বাট আমার প্রায় আড়াই মাস লাগছে এটা আমার নেগেটিভ আনতে। রেজাউল করিমের করোনা পজিটিভকে ব্যতিক্রম বললেও অস্বাভাবিক বলছেন না বিশেষজ্ঞরা। দেহে মৃত করোনা ভাইরাস অনেক ক্ষেত্রে পজিটিভ হিসাবে রিপোর্টে আসতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এবিএম আবদুল্লাহ। সারা পৃথিবীবাসী গবেষণা তো চলছে, ইভেন কয়েকদিন আগেও একটা মিডিয়াতে আসছে, ওখানে তারা একটা রিসার্চ করে দেখছে বাইরের দেশে বিদেশে, এটা বোধহয় ইউরোপের কোনো একটা দেশে, সেখানেও দেখা যাচ্ছে রোগীর 2-3-4 কিন্তু তারা পজিটিভ পাইছে, গ্যাপ দিয়ে করছে। পরে এক্সপ্লেনেশন একটাই সেটা পাওয়া গেছে এই পর্যন্ত, সেটা হলো ভাইরাস মারা যায়, ডেড ভাইরাস বডিতে থেকে বের হতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু তাতে পজিটিভ রেজাল্ট আসে, কিন্তু রোগী যদি কোনো লক্ষণ না থাকে তাহলে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, এটা সম্ভব হতে পারে আর কি। টেস্ট কয়েকটা জায়গায় করা হচ্ছে, সবাই তো আর ভুল দেয় না, তাই না? এমন তো না যে একই জায়গায় বা তাও কিন্তু না, কয়েকটা জায়গায় করা হয়েছে, তো সুতরাং এটাকে ভুল বলা মুশকিল, ভুল বোধহয় নয় এটা, এটা বোধহয় রিপোর্ট ঠিকই আছে, কিন্তু জিনিসটা হলো ওই রকম আর কি। ডেড ভাইরাসের জন্য 2-3-4 পজিটিভ কিন্তু সম্ভব। পৃথিবীর আরও কয়েকটি দেশে এমন করোনা পজিটিভের নজির থাকলেও বাংলাদেশে এমন রোগী এটি প্রথম বলে ধারণা বিশেষজ্ঞদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন ও পার্লামেন্টের উপর দায় চাপাচ্ছে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন, সে হিসেবে সরকারি দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না। সকালে নিজ বাসভবনে এক অনলাইনে অনুষ্ঠান শেষে একথা বলেন তিনি। তারা আন্দোলনেও ব্যর্থ হন, এদেশে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার রেকর্ড নেই। নিজেদের ব্যর্থতা ডাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, সর্বশেষ পার্লামেন্টের উপর তারা দাঁড় চাপাচ্ছেন। নির্বাচন যদি একপেশে হতো তাহলে ফখরুল সাহেব জবাব পেলেন কীভাবে? তিনি পার্লামেন্টের কথা বলছেন, আমি বলতে চাই আপনি নির্বাচিত হয়েও পার্লামেন্টে এলেন না কেন? দেশের 4টি আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ধানের শীষের মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। শনিবার বিকেলে সাক্ষাৎকারের মাধ্যমে এইসব আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলের নিবন্ধন সহ বেশ কিছু মৌলিক বিধানে পরিবর্তন আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রত্যাখ্যান করছে বিএনপি। ঢাকা 5, ঢাকা 18, নওগাঁ 6 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ধানের শীষের প্রার্থী হতে আগ্রহীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। শনিবার দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দল আমাকে মনোনয়ন দিলে আমি 100% আশাবাদী এই আসনটি আওয়ামী লীগের হাত হইতে পুনরুদ্ধার করে আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা খালেদা জিয়ার কাছে উপহার দেব ইনশাল্লাহ। নির্বাচনে মাঠে থাকবো, নির্বাচনে কেন্দ্রে থাকবো, আমাদের ভূতে আমাদের এজেন্ট থাকবো, আমি ব্যক্তিগতভাবে আমাদের নেতাকর্মীদের নিয়ে সবসময় মাঠে থাকবো। ইনশাল্লাহ রেজাল্টের বাইরে আমাদের কোনো বিকল্প নাই। 80% মানুষ ঢাকা 18 বিএনপি সমর্থিত, ধানের শীষে সমর্থিত। পরে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে প্রার্থিতা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। এখানে যারা বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে প্রতিযোগিতার জন্য যারা আসছেন তখন সবাই একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে তারা নির্বাচনের জন্য যে প্রতিযোগিতা করা দরকার, যে লড়াই করা দরকার সেটা করবে, এবং একবারে আমার বিশ্বাস এবার তারা বিজয়ের দ্বার প্রান্তে যাবে। এদিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন বর্তমান কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। সরকারে আছেন তারা জোর করে ক্ষমতা দখল করে রাখতে চাইছেন, এবং তাদের মূল উদ্দেশ্যটাই আমরা বারবার বলেছি, উদ্দেশ্য হচ্ছে শুধু ক্ষমতার দিকে তাকা নয়, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যাতে তারা আজীবন তারা ক্ষমতায় থাকতে পারেন। এবং আজকের যে উদ্যোগ, এই উদ্যোগে দেখেন সবচেয়ে ভয়াবহ হচ্ছে কি, যে ক্ষমতা দেওয়া আছে ইলেকশন কমিশনকে সেটাই তারা বাদ দিতে চাচ্ছেন।
দিয়ে সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাচ্ছেন। সো ইট উইল ডেফিনেটলি বিকাম অ্যানাদার টোটালি অটোক্রেটিক ফ্যাসিস্ট কান্ট্রি, ওয়ান পার্টি সিস্টেম। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে আগামীতে দলের যে কেউ যেন চাইলেই আওয়ামী লীগের নমিনেশন ফর্ম কিনতে না পারে সেই চিন্তা চলছে দলের মধ্যে। সংসদ নির্বাচনে দলের কোন পর্যায়ের নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন নীতিমালার মাধ্যমে তা ঠিক করে দেওয়া হবে। সংসদীয় আসনে কারা মনোনয়নপত্র তুলতে পারবেন আওয়ামী লীগের গঠনতন্ত্রে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। ফলে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে বিপুল সংখ্যক নেতার দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ দলকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনের বিপরীতে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি হয় 4023টি। এরপর বিভিন্ন শূন্য আসনে উপনির্বাচনেও দলীয় মনোনয়নপত্র কেনার হিড়িক দেখা যায়। সর্বশেষ 5টি শূন্য আসনে দলীয় মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করেছেন 140 জন। এক ঢাকা 18 আসনে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করেছেন 56 জন। ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে নেতা থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীদের বিপুল সংখ্যায় এভাবে নমিনেশন ফর্ম সংগ্রহে হতবাক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। ঢাবাভাবে ফর্ম কেনার মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে যে এখানে আমাদের সাংগঠনিক শৃঙ্খলা এটা অত্যন্ত দুর্বল। যেসব জায়গায় সাংগঠনিক শক্তি বা শৃঙ্খলা দুর্বল থাকে সেসব জায়গায় কিন্তু এই ধরনের একাধিক ব্যক্তির মনোনয়ন ফর্ম কেনা বা পদপদবীতে আসার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতা দেখা যায়, এখানেও সেটাই আমরা দেখতেছি। এছাড়া আসন্ন উপনির্বাচনে নওগাঁ 6 আসনে 34 জন, ঢাকা 5 আসনে 20 জন, পাবনা 4 আসনে 27 জন এবং সিরাজগঞ্জ 1 আসনে 3 জন দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। 5টি শূন্য আসনে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 140 জন। এই পরিস্থিতিতে আগামীতে এর লাগাম টানার চিন্তা চলছে নীতি নির্ধারকদের মধ্যে। যে কেউ এসে ফর্ম কিনবেন বিষয়টা দলের জন্য খুব শুভকর না, নীতিমালা থাকা উচিত। যে ফর্মটি কিনবেন তারও আত্মজিজ্ঞাসা থাকা উচিত তার বিবেকের কাছে। দলের কোন পর্যায়ের নেতারা দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারবেন দলের আগামী নীতি নির্ধারণী বৈঠকেই এ সংক্রান্ত নীতিমালা ঠিক হতে পারে। যে 5টি উপনির্বাচনে যে বাস্তবতার নিরিখে আমরা অবশ্যই এটি আমরা ভাবতেছি আগামী কেন্দ্রীয় কমিটি বৈঠকে এটি নিয়ে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। রাজনীতি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেবে হাঙ্গেরি, জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজিজার্টো। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। এরপর পিটার সিজিজার্টো জানান সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে দুই দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী। বাংলাদেশ থেকে প্রতি বছর কমপক্ষে 30 জন শিক্ষার্থীকে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ দিতে চায় দেশটি। এছাড়া আগামী জানুয়ারিতেই ঢাকায় কনস্যুলার অফিস খোলার কথাও জানান সফররত মন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী কে এম আব্দুল মোমেন হাঙ্গেরিকে পুরনো বন্ধু উল্লেখ করে বলেন দুই দেশের মধ্যে এগ্রো ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা, ওষুধ শিল্প খাত এবং বাণিজ্য ও বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান জানিয়েছেন দেশে সুশাসন, গণতন্ত্র সবকিছুই ভালো আছে, আদর্শিক ভালো না হলেও একটা অবস্থানে রয়েছে। গত এক দশক থেকে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে যা অর্থনীতির গতিশীলতা বাড়িয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের রূপকল্প 2041 অবহিতকরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন করোনার কারণে অর্থনীতির গতি কিছুটা কমেছে, তবে এটা বৈশ্বিক পরিস্থিতি। তিনি আশা করেন এই পরিস্থিতি কেটে যাবে, স্বাভাবিক গতি পাবে দেশের অর্থনীতি। রূপকল্পে বলা হচ্ছে 2041 সালে উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। ওই সময়ে দরিদ্র মানুষ থাকবে 3%, চরম দরিদ্র মানুষের হার হবে 1%, আর জিডিপি প্রবৃদ্ধি হবে 9.9%, মাথাপিছু আয় বাড়বে, গড় আয়ু বাড়বে, বেশিরভাগ মানুষ নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে। তবে রূপকল্প বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে এতে উল্লেখ করা হয়। সমন্বিতভাবে পরিকল্পনা প্রণয়ন এবং মনিটরিং করা হলে রূপকল্প বাস্তবায়ন সম্ভব বলে মত প্রকাশ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নেত্রকোনার কলমাকান্দার গুমায় নদীতে ট্রলার ডুবিতে 12 জন নিখোঁজ থাকা অবস্থায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার ট্রলার ডুবির ঘটনায় 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
কর্মকান্দার গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কমিটি কাজ শুরু করছে বলে জানান জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান। নিহতদের মধ্যে জেলা সদরের মেদিনী গ্রামের একজনের পরিবারকে 20,000 এবং সুনামগঞ্জের 9 পরিবারকে 10,000 টাকা করে দিয়েছে জেলা প্রশাসক। বুধবার সকালে গুমাই নদীতে ট্রলার ডুবে 4 শিশুসহ মারা গেছেন 10 জন, এখনও নিখোঁজ 12 জন। এই ঘটনায় আটক করা হয়েছে বালু বোঝাই ট্রলারের মাঝি সহ 5 জনকে। পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ার মনিটরিং জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। খোলা বাজারে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির পাশাপাশি রেকর্ড পরিমাণ আমদানির টার্গেট নেওয়া হয়েছে বলেও জানান তিনি। খোলা বাজারে বিক্রি শুরু করবে এবার বিগত ইম্পোর্ট মানে সর্বকালের রেকর্ড আমরা ব্রেক করেই এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ইম্পোর্ট করব। তো আমরা ফুল মনিটর করছি, গতবার ভারত বন্ধ করে দেওয়ার কারণে আমরা নতুন মার্কেট থেকে ইম্পোর্ট করতে শিখেছি, টার্কি, ইজিপ্ট, এইসব কান্ট্রিগুলো থেকে, ইভেন নিউজিল্যান্ড, এইসব দেশ থেকে পেঁয়াজ গতবার আসার কারণে এবারও আমাদের লোকজনের কানেকশন ভালো আছে। অলরেডি আমরা টার্কি থেকে ইম্পোর্টের জন্য টেন্ডার দিয়েছি, টেন্ডারও করেছি কৃষি বিভাগে, সেটাও এক্সপ্লোর। মহামারী করোনায় অসহায় খেটে খাওয়া মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হতদরিদ্র কর্মহীনদের জন্য এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে রাজধানী রামপুরা ও বাড্ডা এলাকায় অসহায় ও খেটে খাওয়া দিন মজুরদের মাঝে দিনভর খাবার বিতরণ করা হয়। যুবলীগের কেন্দ্রীয় নেতা NJN ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলম মিয়ার সৌজন্যে এই কর্মসূচিতে যুবলীগের স্থানীয় নেতারাও অংশ নেন। মাদক চোরাচালান ঠেকাতে দেশি বিদেশি পার্সেল সার্ভিসগুলোকে নজরদারির আওতায় আনা হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আহসানুল জাব্বার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 12.5 কেজি এমফিটামিন জব্দের ব্যাপারে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আহসানুল জাব্বার বলেন, দেশে এমফিটামিন ধরনের মাদক পাচার হওয়ার ঘটনা এটি প্রথম। নতুন এই মাদকের আনুমানিক মূল্য 24.64 কোটি টাকা। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে রপ্তানি পোশাকের চালানে লুকানো অবস্থায় মাদকগুলো জব্দ করা হয়। বিদেশি কুরিয়ার ফেডেক্সের মাধ্যমে পাঠানো মাদক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হংকং হয়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল। তবে কারা এসব মাদক রপ্তানি করছিল তা তদন্তের স্বার্থে বলা হয়নি। এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। এমফিটামিন ইয়াবা, এক্সট্যাক্সি সহ বিভিন্ন মাদক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। দেশি এবং বিদেশি কুরিয়ার সার্ভিসের সাথে বসে এটা কিভাবে করা যায়, কোন একটা ইনভলভ থাকতে পারে, যে দেশি যে এজেন্টগুলো আছে বা ইয়ে আছে, সেই আমরা চেষ্টা করছি তাদেরকে নিয়ে বসে একা কাজ করার জন্য। চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে BTCL এর অবৈতনিক ক্যাজুয়াল শ্রমিকরা। তারা বলছেন, সরকারি প্রয়োজনে কম্পিউটার অপারেটর, অপটিক্যাল ফাইবার, ব্যাটারি কর্মী, সহকারী লাইনম্যান, অফিস সহকারী, মোটর গাড়ি চালক, পাচক, প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনায় বিনা বেতনে কাজ করে যাচ্ছেন। ছুটি না নিয়ে কাজ করছেন বিভিন্ন সরকারি ছুটি ও দুর্যোগকালীন মুহূর্তেও। তারপরও কোনো বেতন, কাঠামো ও চাকরির নিশ্চয়তা নাই বলে অভিযোগ করেছেন BTCL এর অবৈতনিক ক্যাজুয়াল শ্রমিকরা। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে অনর অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এতে উপস্থিত ছিলেন BTCL ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি তাজুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আমজাদ হোসেন রাজন সহ অনেকে। ওয়ান ব্যাংক লিমিটেডের 21তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভায় সভাপতিত্ব করেন ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান অশোক দাশগুপ্ত। বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের শেয়ার হোল্ডাররা এবং পরিচালনা পর্ষদের সদস্যরা যোগ দেন। 5% নগদ লভ্যাংশ এবং 5% বোনাস শেয়ার ঘোষণা করা হয় সভায়। ওয়ান ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুরুল্লাহ, পরিচালক ASM শহীদুল খান, শওকত জামান, সালাউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম এবং কোম্পানি সেক্রেটারি জন সরকার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। এবারে আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। গেল কয়েক ঘণ্টায় মৃত্যু হয়েছে সাতজনের। চরম ঝুঁকিতে রয়েছে গৃহহীন কয়েক লাখ বাসিন্দা। বুধবার ও বৃহস্পতিবারের গেল কয়েক ঘণ্টায় অরেগন রাজ্যের দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে পাঁচটি শহর। সেখানে মৃত্যু হয়েছে তিনজনের। এদের মধ্যে ওয়াশিংটন কাউন্টিতে এক শিশুর মৃত্যু হয়। দগ্ধ অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ক্যালিফোর্নিয়া রাজ্যেও তিনজনের মৃত্যু হয়েছে। রাজ্যটির ২৫টিরও বেশি স্থানে দাউ দাউ করে জ্বলছে দাবানল। সেখানে প্রতি ৩০ সেকেন্ডে ১,০০০ একর এলাকা দাবানলে পুড়ছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ বিভাগ। এ নিয়ে দেশটিতে চলতি দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ালো। এ পর্যন্ত পুড়ে গেছে ২৩ লাখ একর এলাকা। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। বাফুফের নির্বাচন গদি ধরে রাখার অসৎ উদ্দেশ্যেই বিপক্ষ প্যানেলে অনেক প্রার্থী করোনা আক্রান্তের পরও নির্বাচন পিছিয়ে দেওয়ার অনুরোধ রাখেননি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। অভিযোগ বাদল রায়ের। সভাপতির পদে নির্বাচনের প্রার্থী বাদল রায়ের প্রশ্ন, কাজী সালাউদ্দিন যদি নিজে করোনায় আক্রান্ত হতেন তাহলে কি নির্বাচন পেছাতেন না? মনোনয়নপত্র জমা দিতে এসে তার প্রতিনিধির বাফুফেতে হেনস্থা হবার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছেন বাদল রায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিপক্ষ শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়। সিনিয়র সহসভাপতি পদে আব্দুল সালাম মুর্শিদের বিপক্ষে লড়বেন শেখ মোহাম্মদ আসলাম। করোনা পরিস্থিতিতে কাজী সালাউদ্দিন প্যানেলের সবাই নিরাপদ থাকলেও প্রতিপক্ষ প্যানেলে শেখ মোহাম্মদ আসলাম, মহিউদ্দিন মহি, ফজলুর রহমান বাবুল সহ অনেকেই ভুগছেন এই মহামারী ভাইরাসে। করোনামুক্ত হয়ে ফলো আপ চিকিৎসায় আছেন বাদল রায়। প্রার্থী ও কাউন্সিলরদের মধ্যে করোনা প্রকোপে নির্বাচন পিছিয়ে দেওয়ার অনুরোধ করলেও তা রাখেননি বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। অভিযোগ বাদল রায়ের। আমি নিজে অসুস্থ। আমাদের আজকে ডেলিগেট যারা আছে, যারা নাকি কাউন্সিলর, তাদের মধ্যে ৩০ জন আমরা ডাইরেক্ট আক্রান্ত কোভিডে। আমাদেরকে উনি মৃত্যুমুখে ছেড়ে দিয়ে উনি ইলেকশন করতে চান। উনি ওনার গদিটাকে রাখার জন্য উনি আবার ইলেকশনটা এভাবে রাখছে যাতে একটা ফিউচার স্ট্যান্ডার্ড ইলেকশন করতে পারে, কেউ যদি একাত্রে কেউ না থাকতে পারে। আমি এটা শিওর যে আমি না থাকলেও খালি বাক্স, যে খালি বাক্সটা থাকলেও এটা আমাদের বোর্ড পড়বে সব ওনার লিস্টে। ফুটবল কবরে গিয়েছে মন্তব্য করে নেতৃত্বের পরিবর্তনে সোচ্চার সাবেক জাতীয় তারকা ফুটবলার বাদল রায়। সভাপতির মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ফেডারেশনে তার প্রতিনিধির হেনস্থা হওয়ার প্রতিবাদ জানিয়েছেন তিনি। আমি এই এই নেতৃত্বের পরিবর্তনের জন্য একাতে ফেট করে আসতেছি। আমি মনে করি ওনার মতো আর ওনার থাকা উচিত না, যে কেউ আসুক। প্রার্থীরা আমরা, আমি প্রার্থী, সভাপতি প্রার্থী, উনি যদি আজকে অবস্থায় বর্তমানে কী করতেন? উনি বন্ধ করতেন ইলেকশনটা, স্থগিত করেন। এই অবস্থায় একটা অমানবিক কাজ করছেন উনি। বাফুফের নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি ও জমাও শেষ। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ১২ সেপ্টেম্বর পর্যন্ত। ৪৯ প্রার্থীর কেউই এখন পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াননি। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। আরো ৩ জন সহ নারায়ণগঞ্জের মসজিদে অগ্নিকাণ্ডে ৩১ মৃত্যু, দগ্ধ বাকি ৫ জনের অবস্থাও শঙ্কাজনক। করোনা নিয়ন্ত্রণে সরকারের দুর্নীতি খোঁজা দুঃখজনক বলেছেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা বাহিনীর ঢালাও সমালোচনা না করার আহ্বান। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় কক্সবাজারের এসপিকে আসামি করার আবেদন খারিজ। বরখাস্ত ওসি প্রদীপ সহ ৫৬ জনের বিরুদ্ধে আরও ২ মামলা। ইভেন ও ওয়াহিদার অবস্থার আরেকটু উন্নতি হলেও শঙ্কামুক্ত নন। হামলাকারীদের দ্রুত বিচার চান প্রশাসন ক্যাডারের নারী কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ ১টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvision। সঙ্গে থাকায় ধন্যবাদ।